নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পাকন পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য এক কাপ অর্থাৎ দেড়শো গ্রামের মতো নারকোল কোড়া আর তার সাথে হাফ কাপের মতো চিনি নিয়েছি আর প্রথমে ভালো করে মেখে নিতে হবে আর চিনি তারপর ফ্লেমে গ্যাসের ফ্লেমে রেখে নাড়াচাড়া করব। আমি সামান্য একটু গরম দুধ দিয়ে দিচ্ছি চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর এক চামচের মতো বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ আর একটা এলাচের দানা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একটা আঠালো আঠালো চিটচিটে ব্যাপার থাকে জল জলে বা ছাড়া ছাড়া ভাবটা চলে গেলেই হয়ে যাবে খুব বেশি পাক করার দরকার নাই। এইবার আমি ময়দা মেখে নেব, এখানে দেড় কাপ পরিমাণ ময়দা আছে অর্থাৎ আমার এক কাপ মানে দেড়শো গ্রাম দুশো গ্রামের মতো ময়দা আছে নুন আর সাদা তেল দিয়ে মেখে নেব লুচির ময়ান দিয়ে যেমনভাবে আটা বা ময়দাটা মেখে নিই এইভাবে ময়নটা দেয়া হয়ে যাবে তারপর জল দিয়ে ভালো করে মেখে নেব লুচির ময়দা যেমনভাবে মাখি সেরকমই মাখাটা হবে খুব বেশি নরমও হবে না এবার তেল মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম এবার বড় বড় করে কয়েকটা লেচি করে নেবো পাঁচটা মতো আমি লেচি করব এই দুশো গ্রাম আটা দিয়ে পাঁচটা লেচি করে নিচ্ছি এখানে ময়দায় ব্যবহার করেছি আর এক একটা লিচি ময়দা ছড়িয়ে ছড়িয়ে এইভাবে বেলে নেব এইভাবে বড় করে যদি বেলে নেওয়া হয় তাহলে একসাথে দুটো করে আমার এখানে হচ্ছে এরকম দুটো করে লুচির মতো করে নিচ্ছি এইবার নারকলের পুর এক একটা এই লুচির মতো নিয়ে নারকলের পুর নিয়ে সাইডে একটু করে জল মাখিয়ে নিয়ে দুপাশটা এইভাবে মুড়ে দেবো আর ডিজাইন চাইলে কাটা চামচ বা কিছু দিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারেন দুপাশটাই ডিজাইন করে নেবো আর দুদিক থেকে এরকম করে বন্ধ করে দিচ্ছি তাহলে দেখতে একটু বেশি ভালো হবে তবে লম্বা লম্বাও রাখা যাবে সবগুলো এইভাবে তৈরি করে নিলাম আর এদিকে দুধ গরম হতে দিয়েছি দুধে পরিমাণ মতো যেরকম মিষ্টি পছন্দ হয় সেরকম মিষ্টি দিয়ে দুধটা ফুটিয়ে নিতে হবে এখানে এক বড় চামচ আমি গুঁড়োর দুধ দিয়ে দিলাম আর সামান্য এক চামচের মতো গুঁড়ো দুধের মধ্যে গুলে সেটাও দিয়ে দিচ্ছি এতে তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে তবে পিঠে মেশালে এমনিতেই দুধটা গাঢ় হয়ে যায় আর একটা এলাচের দানা দিয়ে দিলাম এদিকে পিঠেগুলো তেল গরম করে ভালো করে ভেজে নিতে হবে তবে লাল হবে না সাদা সাদাই ভাজাটা হবে কিন্তু সব দিকটা সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নিতে হবে আমি দুই থেকে তিনবারে বাকি পিঠেগুলো সব একবারে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং শেয়ার অবশ্যই করে দেবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এইবারে এই গরম গরম ভেজেই আমি ফুটন্ত দুধের মধ্যে ফেলে দেব আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে নরম হয়ে যাবে খেতে এটা খুবই সুস্বাদু বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ